ইন্ডিয়া থেকে সংবাদ সন্ধানে আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা এবং আমি অনিমেষ শুরুতে জানাবো বার্তা কক্ষের সবশেষ জাতীয় নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুতির নির্দেশ তৃণমূলে সরকারি সেবা নিশ্চিতের তাগিদ নেতাকর্মীদের রাজনীতির মাঠ দখলে রাখার নির্দেশ কাদেরের দশ দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘোষণা আবারও বাড়ছে চিনির দাম প্রতি কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে ১১২ টাকা নির্ধারণ পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর গাজীপুরে অভাবের তাড়নায় ৩০,০০০ টাকায় দেড় মাসের শিশু বিক্রি উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ শিরোনাম জানাচ্ছিলাম এবার জানাবো বিস্তারিত তিন দিনের সম্মেলনের শেষ দিনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের হাসপাতালে স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতে তদারকি আরও বাড়ানোর তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী মাঠ পর্যায়ে ডিসিদের আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে অংশ নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রীরা আগামী বছরের শুরুতেই জাতীয় নির্বাচন এর আগে এটি বর্তমান সরকারের শেষ জেলা প্রশাসক সম্মেলন তৃতীয় দিনের শেষ ভাগে এসে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ডিসিদের ভূমিকার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাকসেপ্টেবল নির্বাচন এই দেশবাসী চাচ্ছেন সারা বিশ্ব সেইভাবেই তাকিয়ে আছেন আপনারা সেই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু আপনাদের ভূমিকায় প্রাধান্য পাবে মুখ্য হবে সেই জন্যই আপনারা নিজেদের তৈরি রাখুন যাতে একটা জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন এছাড়া মাদক নিয়ন্ত্রণে জনপ্রতিনিধিদের সঙ্গে ডিসিদের কার্যকর ভূমিকা আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল পর্যায়ে সরকারের সেবার মান নিশ্চিতে ডিসিদের আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন স্বাস্থ্য ও পররাষ্ট্রমন্ত্রী উপজেলায় ফোকাস করেছে যাতে সেখানে ডাক্তারদের উপস্থিতি ভালো থাকে নার্সদের উপস্থিতি এই সব কিছু যদি করা যায় তাহলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন হবে এই বিষয়গুলো আমরা ডিসি মহোদয়কে বলেছি হাসপাতালের যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলো যাতে রেগুলার হয় এবং ওনারা জানি একটু তদারকি করেন আমাদের প্রবাসীদের কিংবা দেশের লোকেরও অনেকের জমি বাড়িঘর বেদখল হয় এবং বেদখল হওয়ার পরে আমাদের বদনাম এই ব্যাপারেও তারা এবং অনেক সময় যখন প্রবাসী আসে তার বাড়ি দখল মানে উদ্ধার করতে তখন ফলস কেস দিয়ে তাকে জেলে ঢুকায় দেয় এইসব ব্যাপারে তারা একটু সজাগ হইলে আমার ধারণা যে এইগুলো কমবে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার সতর্ক আছে তবে তমরুর সীমান্তে অস্থিরতার কারণে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে কিছু কিছু যখন আসে তো উই উইল ট্রাই টু সি হাউ উই ক্যান ম্যানেজ দ্যাম আমাদের কাছে কোনো শর্টকাট উত্তর নেই নাফিজা তোবলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রয়োজনে ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করা হবে কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন রাজনৈতিক মামলা বলে কিছুই নেই অপরাধের জন্যই মামলা আর যার বিচার হয় আইন অনুযায়ী বৃহস্পতিবার রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে সব কথা বলেন আইনমন্ত্রী জেলা প্রশাসক সম্মেলনে আইনমন্ত্রী জানান নিয়ম মেনেই উপাত্ত সংরক্ষণ আইন সংসদে পাঠানো হবে এ সংক্রান্ত সবার সাথে আলাপ করেই করা হবে তা যেইভাবে আইন একটা পাস হয় ঠিক সেই প্রক্রিয়ায় ডেটা প্রোটেকশন অ্যাক্ট হবে সকলের সাথে আলাপ আলোচনা করে প্রোটেকশনের জন্য ডেটা কন্ট্রোল করার জন্য জেলা পর্যায়ে অনিবন্ধিত গণমাধ্যম থেকে অনেক সময় বিভ্রান্তি ছড়ানো হয় বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিভ্রান্তি ছড়াচ্ছে এবং গুজব ছড়াচ্ছে এবং অসত্য ভুল সংবাদ পরিবেশন করে সমাজে হানাহানি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে তো সেগুলো হলে পরে আমরা তড়িৎ যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারি সেজন্য আমাদেরকে জানাতে বলেছি ওয়েব পোর্টালে থাকা তথ্যের সুরক্ষা নিশ্চিতে শিগগিরই মন্ত্রিসভায় তোলা হবে উপাত্ত সুরক্ষা আইন যা বাস্তবায়ন তথ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ডেটা প্রোটেকশন অ্যাক্ট
আমরা প্রণয়নের সব ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যেই আমাদের আন্তর মন্ত্রণালয় মিটিং হয়েছে, মিডিয়ার সাথে স্টেক হোল্ডারদের সাথে আমাদের কনসালটেশন হয়েছে। আশা করছি অল্প দিনের মধ্যে আমরা মন্ত্রী সভায় বৈঠকে আমরা আমাদের প্রস্তাবিত যে উপাত্ত সুরক্ষা আইন এটা আমরা তুলে ধরতে পারব। ডিজিটাল নিরাপত্তা আইনে করা অভিযোগ কমিটিতে তোলার পর অনুমোদন পেলেই মামলা করা যাবে, জানান সংশ্লিষ্টরা। বিপ্লব রেজা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ সর্বাধুনিক সব প্রযুক্তির সুবিধা নিশ্চিত করে দেশকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করার কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ মেলা 2023 উদ্বোধন করে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের পর এখন লক্ষ্য হল স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট জাতিও গঠন করা। আর সর্বত্র ডিজিটাল সংযোগই হবে স্মার্ট বাংলাদেশের মূল হাতিয়ার। এখন তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। শিল্পাঞ্চলে 5G সেবা নিশ্চিত করা হবে। ভিডিও বার্তায় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধু একের পর বহুমুখী কার্যকরী বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া তৃতীয় সাবমেরিন কেবল 2024 সালের মধ্যে স্থাপন হবে, তখন দেশে ব্যান্ডউইথ ক্যাপাসিটি 13,200 GBPS-এ উন্নীত হবে। বাংলাদেশ এখন বাস্তবতা, আমাদের পরবর্তী লক্ষ্য হলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, স্মার্ট জাতি গঠন করা। স্মার্ট বাংলাদেশ অর্জনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, রোবোটিক্স, বিগ ডাটা প্রভৃতি ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে চাই। বাংলাদেশ বিশ্বের বুকে 57তম স্যাটেলাইট পরিবারের গর্বিত সদস্য। রোবট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে শিক্ষার্থীরা হাজির হয়েছেন ডিজিটাল বাংলাদেশ মেলায়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 77টি স্টলে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ্য নিয়ে হাজির হয়েছেন। এবারের মেলায় তরুণ প্রজন্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। ডিজিটাল বাংলাদেশ মেলায় আগুন নিয়ন্ত্রণ, ফায়ার ফাইটার, রোবার মেশিন সহ বিভিন্ন ধরনের উদ্ভাবন নিয়ে এসেছেন দেশের শিক্ষার্থীরা। তারা বলছেন, কম খরচে দেশের মানুষকে সেবা দেয়াই এর উদ্দেশ্য। এআই সিস্টেম ইউজ করা হয়েছে, যার মাধ্যমে আমরা এটি নিজে নিজেই আগুনের উৎস ডিটেক্ট করতে পারবে এবং প্রয়োজন মতো সেখানে পানি লাগুক, পানি থ্রো করে অথবা পানি স্প্রে করে অথবা কার্বন ডাইঅক্সাইড থ্রো করে আমাদের আগুনটাকে নিয়ন্ত্রণে আনবে। বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকা যেখানে মানুষ পৌঁছাতে পারে না, সেখানে পৌঁছে যাচ্ছে রোবট। এমনই এক প্রযুক্তি এনেছে একটি বিদেশি প্রতিষ্ঠান। এদিকে 5G সেবার গতি সম্পর্কে জানাচ্ছে মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো। আবার অনেক প্রতিষ্ঠান নিয়ে এসেছে বিভিন্ন ধরনের গেম। যদি কোনো দুর্যোগপূর্ণ এলাকা যেখানে মানুষ যেতে পারতেন না, আমাদের রোবটটা ইজিলি চলে যেতে পারবে এবং এটা আশেপাশে থাকার দরকার নেই, ইন্টারনেট কানেক্টিভিটি থাকলে এটা কানেক্টিভিটি করা যাবে। আমার জেস্টারের উপর ডিপেন্ড করে সে তার অপোজিটটা রিয়েক্ট করবে। সো থ্রু দ্য 5G এই ফাস্টেস্ট লেটেন্সি থাকার কারণে এই রেসপন্সটা করা পসিবল হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, উদ্ভাবনী দক্ষতা বাড়াতে মেলায় তরুণ প্রজন্মকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 2041 সালের মধ্যে এদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথাও জানান তিনি। আমাদের নতুন প্রজন্মের কাছে এবং তাদের মেধার উপর ভিত্তি করে বাঙালি জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে। আমাদের মেলার আয়োজনও কিন্তু হচ্ছে সেই তরুণদের জন্য যারা তাদের মেধার বিকাশ ঘটাবে। মেলায় 77টি প্যাভিলিয়নের মাধ্যমে এক কেবলে ল্যান্ডফোনের লাইন, ইন্টারনেট ও ডিশ সংযোগ, ট্রিপল কন্ট্রোল, মোবাইল অ্যাপস, ব্রডব্যান্ড সেবা ও সফটওয়্যার সেবা উপস্থাপন করা হচ্ছে। মেলা চলবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের রাজনীতির মাঠ দখলে রাখার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজের ঘরেই গণতন্ত্র চর্চা করে না, অভ্যন্তরীণ গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগই চর্চা করে। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে আওয়ামী লীগ তা কঠোর হাতে দমন করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাজপথ ছাড়বেন না, শহর ছাড়বেন না, সতর্ক পাহারায় থাকতে হবে, প্রতিদিন প্রোগ্রাম থাকতেই হবে, একদম উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সতর্ক পাহারা আওয়ামী লীগের থাকতেই হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কারাবন্দী নেতাকর্মীদের মুক্তিসহ 10 দফা দাবিতে ঢাকা উত্তর ও দক্ষিণে 4 দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব কর্মসূচি শুরু হবে দুপুর 2টায়। ঢাকা উত্তর আগামী শনিবার বাড্ডা থেকে আবুল হোটেলের সামনে পর্যন্ত হবে পদযাত্রা, আর 31 জানুয়ারি গাবতলী থেকে মিরপুর 10 নম্বর পর্যন্ত পালিত হবে কর্মসূচি। ঢাকা দক্ষিণে 30 জানুয়ারি যাত্রাবাড়ি থেকে শ্যামপুর পর্যন্ত এবং 1 ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দেবেন। আশা করি যে এই কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটা আপনার সমাপ্ত হবে এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি আরও বেশি সোচ্চার হবে, আরও বেশি বেগবান হবে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান মিয়া গোলাপের দুর্নীতির তথ্য দুদককে জমা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুপুর 12টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসব তথ্য দেন তিনি। ব্যারিস্টার সুমন বলেন, আওয়ামী লীগ নেতা গোলাপ 2014-15 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 9টি অ্যাপার্টমেন্ট নিজের নামে কিনেছিলেন। এর বাইরে দেশে তার কত টাকা ও সম্পদ রয়েছে আর সেসবের আয়ের উৎস কী তা দুদকই বের করতে পারে। তিনি এমপি হওয়ার পরও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন, যা সংবিধান ও নির্বাচনের শপথ ভঙ্গের সামিল। নির্বাচন কমিশন বলেছিল এ নিয়ে দুদক ব্যবস্থা নেবে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, অসৎ লোক কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশের জন্য বিশ্বস্ত না হলে সে ব্যক্তি দেশ ও প্রধানমন্ত্রীর জন্য হুমকি স্বরূপ। এ বিষয়ে দুদক যদি ব্যবস্থা না নেয় তবে ব্যারিস্টার সুমন নিজেই ব্যবস্থা নেবেন বলে জানান। যে লোকটা অসৎ হবে এই লোকটা কোনোদিন দেশপ্রেমিক হবে না, আর যে লোকটা দেশপ্রেমিক হবে না এ দেশের জন্য বিশ্বস্ত না, আর দেশের জন্য যদি সে বিশ্বস্ত না হয় তাহলে আমার বক্তব্য স্পষ্ট, সে জননেত্রী শেখ হাসিনার জন্য আমার কাছে মনে হয় যে তার সিকিউরিটির জন্য এটা হুমকি স্বরূপ। অভিযোগ যে কেউ করতে পারে, এটা তাদের মৌলিক অধিকার। যদি অভিযোগটি পাই তাহলে সেটা আমরা কমিশন সভায় পর্যালোচনা করব। তার আগে আমাদের দুদুকে যে যাচাই বাছাই কমিটি আছে সেই কমিটি প্রাথমিক পরীক্ষা করবে, যদি সে ব্যাপারে আমাদের দুদকের আইনের মধ্যে কোনো কিছু করণীয় থাকে সেটা কমিশনে পর্যালোচনা করা হবে। সরকার নির্ধারিত দামে চিনি মিলছে না বাজারে, এরই মধ্যে আরেক দফা বাড়ছে প্যাকেটজাত ও খোলা চিনির দাম। নতুন ঘোষণা অনুযায়ী কেজিতে 5 টাকা বেড়ে খোলা চিনি 107 ও প্যাকেটজাত চিনি 112 টাকায় বিক্রি হবে। 1 ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। বাণিজ্যমন্ত্রীর দাবি, বিশ্ব বাজারের চড়া দামের সঙ্গে সমন্বয় করতে চিনির দর বাড়ানো হয়েছে। গত বছরের 17 নভেম্বর খুচরা পর্যায়ে চিনির দাম বাড়িয়েছিল সরকার। সেবার 12 টাকা বাড়িয়ে প্রতি কেজি প্যাকেট চিনির দাম করা হয়েছিল 107 টাকা। যদিও নির্ধারিত দামে বাজারে চিনি পাওয়া যাচ্ছে না, 1 কেজি চিনি কিনতে গুনতে হচ্ছে 120 টাকারও বেশি। এমন পরিস্থিতিতে বাজারে আরেক দফা বাড়ানো হলো প্যাকেটজাত ও খোলা চিনির দাম। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। ঘোষণা অনুযায়ী 1 কেজি পরিশোধিত খোলা চিনি 107 টাকা ও প্যাকেটজাত চিনি 112 টাকায় বিক্রি হবে। চিনির বাড়তি দাম নিয়ে বাণিজ্যমন্ত্রী দোহাই দিচ্ছেন আন্তর্জাতিক বাজারের। তার দাবি, দেশের বাজার স্থিতিশীল রাখতেই দাম বাড়ানো হয়েছে। দামটা হওয়া উচিত বিভিন্ন ক্যালকুলেশন করে সেটা করে, সেই হিসাব নিকাশ করেই তারা হয়তো কিছুটা বাড়িয়েছে। এটা যদি না অ্যাড্রেস করা হয় তাহলে রেজাল্ট হবে কি, বাজারে চিনি পাওয়াই যাবে না। সেই বিবেচনা করেই তারা করে যে কি হওয়া উচিত। বাণিজ্যমন্ত্রী বিশ্ববাজারে কথা বললেও তা মানতে নারাজ ভোক্তারা। জিনিসের দাম যেভাবে বাড়ছে এতে তো মানে ঘোরা দৌড়িলে ঘোরের চেষ্টা ঘোরার দোয়া পাওয়া যাবে, জিনিসের দাম আর দৌড়িলে জিনিসের দাম কমবে না, এটা মনে বুঝা যাচ্ছে। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত কোনো সংস্থা নেই যে এখানে বাজার নিয়ন্ত্রণ করবে, এরকম আমি দেখি নেই, তো নিয়ন্ত্রণে থাকা উচিত আমি মনে করি আর কি। রোজার আগে চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে সঠিক তদারকির তাগিদ ভোক্তাদের।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে মাত্র 30,000 টাকায় বিক্রি করে দেয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। দুপুরে ঢাকার দোহার থেকে উদ্ধারের পর শিশু হোসেনকে তার বাবা মার কাছে বুঝিয়ে দেন টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক ইয়াসিন আরাফাত। এ সময় সন্তানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। চিকিৎসা খরচ ও ঋণের টাকা জোগাতে গত মঙ্গলবার 47 দিন বয়সী সন্তানকে মাত্র 30,000 টাকায় বিক্রি করে দেন গাজীপুরের মাসুম লিমা দম্পতি। এরপর থেকেই প্রিয় সন্তান ছাড়া মুষড়ে পড়েন তারা। বিষয়টি প্রতিবেশীরা জানার পর 999-এ ফোন দিলে উদ্ধারে নামে পুলিশ। ঢাকার দোহারের ঝর্ণা কাশিম দম্পতির বাসা থেকে উদ্ধার করা হয় শিশু হোসেনকে, ফিরিয়ে দেয়া হয় 30,000 টাকা। নিঃসন্তান একটা দম্পতি, তারা এই বাচ্চাটাকে ক্রয় করে সন্তান হিসাবে মানুষ লালন পালন করার জন্য 30,000 টাকার বিনিময়ে। তো এই সংবাদ পেয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করি, তাদের কাছকে আমরা খুঁজে বের করি, তাদের কাছে যোগাযোগ করি এবং তাদেরকে দোহার থেকে আনার ব্যবস্থা করি। প্রিয় সন্তানকে ফিরিয়ে দেয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানায় শিশুটির বাবা মা। 30,000 টাকা দানা হয়ে গেছে, দিতে পারি নাই, সব আমার চাপ দিচ্ছে। আমি চাপের কারণে আমার নাম বাচ্চা দিয়ে দিছিলাম, যে দিছে যখন নাকি সে আমার বাচ্চা নিয়ে গেছে, তখন তো আমি আর সহ্য করতে পারিনি। শুধু শিশুটিকে উদ্ধারই নয়, এরই মধ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকে। 15,000 টাকা বেতনে চাকরিও দেয়া হয়েছে তার বাবাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরের কাশিমপুরে হাই সিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি নজরুল ইসলাম মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন জেল সুপার সুব্রত কুমার বালা। এই ঘটনায় এক কারারক্ষীকে বরখাস্ত ও দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি ইউনিটে বন্দী ছিলেন নজরুল। সকাল 9টার দিকে কারাগারের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়, এরপর পাঠানো হয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে, সেখানেই মারা যান নজরুল। এই ঘটনায় কারারক্ষী রফিকুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রধান কারারক্ষী মাইনউদ্দিন ও সহকারী প্রধান কারারক্ষী হামিদ গাজীর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজু মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU। বুধবার সীমান্তবর্তী এলাকা দিনাজপুরের শালগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ATU এর পুলিশ সুপার হাসানুল জাহিদ। বলেন, দীর্ঘ 9 বছর ধরে বিভিন্ন সীমান্ত জেলায় পলাতক ছিলেন রাজু, সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। এ সময় কখনো তার পরিবারের সঙ্গে যোগাযোগও করেননি। পুলিশ জানিয়েছে মূলত সম্পত্তির লোভেই হত্যা করা হয় সাংবাদিক আফতাব আহমেদকে। এ ঘটনায় 2017 সালের 28 মার্চ 5 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে 7 বছরের কারাদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। 2013 সালের 25 ডিসেম্বর রাজধানীর রামপুরার বাসা থেকে আফতাব আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। এই বিচারটা রায় ঘোষণা করে তখন রাসেল এবং রাজু মুন্সি, যাকে আমরা ধরেছি রাজু মুন্সি, সে তখন পলাতক ছিল। বাকি 3 জন আসামি জেল হাজতেই ছিল এবং আর একজন আসামিকে দেওয়া, যাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়, তার নাম হচ্ছে সজীব, সেও আপনার জেলখানায় ছিল। খুব দ্রুত আদালতের কাছে তাদেরকে আইনগত প্রক্রিয়ার জন্য সমর্পণ করব। আমদানি রপ্তানিতে NBR এর ফাস্ট ট্র্যাক ব্যবস্থা AEO সনদের মানদণ্ড পূরণ করতে পারছে না ব্যবসা প্রতিষ্ঠানগুলো। 3 বছরে এই সুবিধা পেয়েছে মাত্র 12টি প্রতিষ্ঠান। দুপুরে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবসের আলোচনায় এসব কথা জানান NBR কর্মকর্তারা। আমদানি রপ্তানিতে সময় বাঁচাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও অটোমেশন ও স্বচ্ছতা বাড়াতে জোর দেন তারা। যেসব কোম্পানি ব্যবসায় উত্তম চর্চা অনুসরণ করে তাদের আমদানি রপ্তানি সহজ করতে বিশ্বব্যাপী চালু আছে অথরাইজড ইকোনমিক অপারেটর AEO ব্যবস্থা। কয়েক বছর ধরে বাংলাদেশেও এই ব্যবস্থা জনপ্রিয় করার চেষ্টায় NBR AEO সনদ পাওয়া কোম্পানি দলিলাদি পরীক্ষা ছাড়াই বিশেষ ডেস্কের মাধ্যমে পণ্য খালাসের সুবিধা পায়। রপ্তানিতেও পরীক্ষা ছাড়াই পণ্য জাহাজে তোলার সুযোগ দেয়া হয়। আমরা বিশ্বাস করে তাদেরকে এই সুবিধাটা দিব এবং তাদের পণ্য চালান সরাসরি তাদের প্রাঙ্গণে, তাদের ফ্যাক্টরি প্রাঙ্গণে চলে যাবে, সেখানে গিয়ে প্রয়োজন বোধে আমরা পণ্য পরীক্ষা করব। 2019 সালে প্রথম 3টি কোম্পানিকে AEO সনদ দেয় NBR। এরপর গত বছর আরও প্রতিষ্ঠানকে সনদ দিতে সার্কুলার দেয় সংস্থাটি।
আবেদন করে 61টি কোম্পানি, যেগুলোর মধ্যে মনোনীত হয় মাত্র 9টি। কর্মকর্তারা জানান, ভারতে অন্তত 5000 প্রতিষ্ঠান এই বিশেষ ব্যবস্থার আওতায় আছে। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো অথরাইজড ইকোনমিক অপারেটরের সুযোগ গ্রহণ করতে চান, তারা অতি দ্রুত আমাদের এই যে কমপ্লায়েন্সের যে জায়গাগুলো আছে, যে ইস্যুগুলো আছে, সেগুলো আপনারা সম্পূর্ণ করে যদি আসেন, আমরা তাহলে আরও বেশি সংখ্যক অথরাইজড ইকোনমিক অপারেটরের সার্টিফিকেট দিতে পারব। এ সময় ব্যবসার পরিবেশ উন্নয়নে NBR এর স্বচ্ছতা বাড়ানোর আহ্বান জানান FBCCI সভাপতি। আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে এই সুযোগটা দেওয়া যে তারা যেন আমরা বিদেশি জিনিসের উপর নির্ভরশীলতা কমাতে পারি, NBR এই গত কয়েক বছর থেকে কিন্তু সেটি করছেন। মেড ইন বাংলাদেশ প্রোগ্রাম তারা হাতে নিয়েছেন এবং তারা সেই কাজটি করছেন। আমি মনে করি এই জায়গায় আমাদেরকে আরও একটু ক্লোজলি কাজ করতে হবে। অনুষ্ঠানে কাস্টমস ব্যবস্থার উন্নয়নে অবদান রাখায় 17 কর্মকর্তাকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেয় NBR। পাশাপাশি 3 সরকারি প্রতিষ্ঠানও এবার সম্মাননা পায়। প্রতি বছরের মতো এবারও সারা দেশে কাস্টমস দিবস পালন করছে NBR। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অজ্ঞানতা ঘুচিয়ে জ্ঞানের আলোয় আলোকিত হতে বাণী অর্চনায় সনাতন ধর্মাবলম্বীরা। দেবী সরস্বতী সত্য ন্যায়ের প্রতীক, তার কৃপা লাভে তাই রাজধানী সহ দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপ মন্দিরে হয়েছে পূজা। অঞ্জলির পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীর বর্ণ পরিচয় হয়েছে হাতে খড়ি। মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শাস্ত্রমতে এই মহেন্দ্রক্ষণেই শ্বেত হংসের পিঠে পৃথিবীতে নেমে আসেন বিদ্যার দেবী। শ্বেত শুভ্র বসরা সরস্বতীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তার আরেক নাম বীণাপাণি। বিদ্যার অধিষ্ঠাত্রী এই দেবী ভক্তের অজ্ঞানতার অন্ধকার ঘুচিয়ে দান করেন জ্ঞানের আলো, তাই কৃপা লাভের আশায় দেবীকে ধরাই আহ্বান করেন ভক্তেরা। মার কাছে, দেবীর কাছে প্রার্থনা করতেছি যে আমাদের বিদ্যা বুদ্ধি লেখাপড়া সব কিছু যেন ঠিকঠাক থাকে, সবাই যেন আমাদের ক্যারিয়ারে ব্রাইট ফিউচার আনতে পারি, ভগবানের আশীর্বাদ যাতে সবসময় থাকে। এই সরস্বতী পূজা আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর আমরা আমাদের দেবীর কাছে বিদ্যার প্রার্থনা করি। গত 2 বছর করোনার কারণে ধুমধাম না থাকলেও এবার আবারও ফিরেছে সেই চিরচেনা রূপ। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলেই বাণী অর্চনার আয়োজন 73টি। আমরা বাড়িতে থেকে এই জিনিসটা খুবই মিস করেছি যে আমরা বন্ধু বান্ধব ডিপার্টমেন্টের সিনিয়ররা টিচাররা মিলে যেভাবে আয়োজন করি প্রতি বছর, তো এবার 2 বছর পরে আবার নতুন উদ্যমে সবাই মিলে করছি। পুজো এটা সনাতন ধর্মাবলম্বীদের একটা উৎসব, কিন্তু আমাদের জগন্নাথ হলে পুজোর সিচুয়েশনটা এরকম হয়ে যায় যে এটা কোনো ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল এই জগন্নাথ হলের পূজা দেখা, তো এবার সেটা পূর্ণ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। সরস্বতী শুধু বিদ্যা সঙ্গীত বা চারুকলার দেবী নন, সরস্বতী উর্বরতারও প্রতীক। তবে শিক্ষার্থীদের কাছেই এ পুজোর গুরুত্ব সবচেয়ে বেশি। সকল শিক্ষার্থী বিদ্যানবিন্দু মায়ের কাছে প্রার্থনা করে যাতে আমাদের জ্ঞান বিজ্ঞান বৃদ্ধি পায়, অসাম্প্রদায়িক চেতনা, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আমরা যাতে অসাম্প্রদায়িক চেতনার সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি, এটাই সবার প্রত্যাশা। বৃহস্পতিবার সকালে 8:45 শুরু হয় দেবী বন্দনা, এরপর কয়েক ধাপে চলে অঞ্জলি। এছাড়া ক্ষুদে শিক্ষার্থীদের প্রথম বর্ণ পরিচয় ঘটে হাতেখড়ির আয়োজনে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসরায়েলি বাহিনীর হামলায় 9 ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনিদের পশ্চিম তীরে জেনিন শহরে এই হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে আহত হয়েছে অন্তত 20 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। এই অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনিরা। অভিযান শেষে জেনিন থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সংঘর্ষে ইসরায়েলি সেনা হতাহতের কোনো তথ্য মেলেনি। এ নিয়ে এক মাসে 5 শিশুসহ 29 ফিলিস্তিনি নিহত হল, এর মধ্যে 15 জনই জেনিন শহরে। 2022 সালে ইসরায়েলি বাহিনীর অভিযানে 170 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তিন বছর ধরে জাতীয় দলের বাইরে মাশরাফি মর্তজা, অবসর না নিলেও এখনও ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন। মাঠ থেকে অবসর প্রসঙ্গে আক্ষেপের সুর ম্যাশের কণ্ঠে, এখন আর সম্মানজনক বিদায়ের আশা দেখেন না তিনি। এদিকে ক্যারিয়ারের কঠিন সময়ে সোশ্যাল মিডিয়ার সমালোচনা এড়িয়ে মাঠের পারফরমেন্সে মনোযোগ রাখার পরামর্শ মাশরাফির। ক্রিকেট তার আবেগ, ক্যারিয়ারের পরন্ত বেলায় উপভোগী একমাত্র মন্ত্র মাশরাফি মর্তজার।
বয়স ফিটনেস হয়তো সায় দেয় না, তারপরও মাশরাফির মধ্যে এক ম্যাজিক কাজ করে যায়। এই বিপিএলে তার পারফরমেন্স মন্দ বলার উপায় নেই। মাশরাফিকে জাতীয় দলে ফেরা, মাঠ থেকে অবসর প্রসঙ্গে নির্বাচকেরাও ইতিবাচক, কিন্তু ম্যাচ আছেন পুরনো অবস্থানেই। তিন বছর আগেও কিন্তু আমি এক্সপেকটেশন নিয়ে এখান থেকে যাইনি যে আমাকে ক্রিকেট বোর্ড থেকে বা কোনো জায়গা থেকে কি দিবে সেই আশায় আমি বসেছিলাম না। কারণ আমি আগেও বললাম যে আমার হ্যাপিনেস আমার কাছে, ওই রেসপেক্টটা যেন অন্তত তারা পায়, এবং তার ধারাবাহিকতায় যারা মিডিল এজ আছে ক্রিকেটে বা ইয়াংস্টার যারা আছে তারাও যেন ওই ফেথটা আসে যে না, আমাদের দেশ থেকে আমরা এতটুকু সম্মান নিয়ে যেতে পারবো। ক্রিকেটারদের ওপর প্রত্যাশার চাপ এখন অনেক বেশি, পারফর্ম না করলে সোশ্যাল মিডিয়ায় রোশনলে পড়তে হয়, বিব্রত হয় পরিবার। কঠিন সময়ে সমালোচনা এড়িয়ে কামব্যাকের চেষ্টায় শ্রেয় মাশরাফির কাছে। আমাদের জেনারেশনটা ভেরি লাকি যে আমাদের সময় সোশ্যাল মিডিয়া ওরকম ছিল না। হ্যাঁ, এখন যারা খেলছে তারা কিন্তু, যারা মেন্টালি স্ট্রং, যারা এইসব থেকে দূরে থাকে, যারা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে বা এগুলো কারা কী লিখছে বলছে এগুলো যখন না দেখে, তাদের জন্য কাজটা সহজ হবে। বাংলাদেশে অলমোস্ট যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে তামিম হতে পারতো, তামিম হতে পারতো না, এটা আমি আই ডু বিলিভ। মুশফিক তো ইন অ্যান্ড আউট ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ একই জিনিস, নেগেটিভ জিনিসগুলোই বেশি পিক করে এই দেশে, তো সেই জায়গায় পজিটিভ কিছু লেখে তো ফেসবুকে আসলে ভালো কোনো কিছু পাওয়া যায় না। এক দুইটা টুর্নামেন্টে ভালো খেলে জাতীয় দলে চলে আসার দৃষ্টান্ত অনেক আছে। ধৈর্য রেখে ভিত শক্ত করেই কারো আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা উচিত মনে করেন মাশরাফি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।